নবদ্বীপে বিজেপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় আপত্তি পোস্ট করার অভিযোগে গতকাল সন্ধ্যায় বিজেপি নবদ্বীপ শহর উত্তর মণ্ডলের সম্পাদক তন্ময় কুণ্ডুকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। বিজেপির অভিযোগ, এই খবর পেয়ে গতকালই তারা নবদ্বীপ থানায় গেলে নবদ্বীপ থানার পুলিশ তাদের সাথেও খারাপ ব্যবহার করে। এরই প্রতিবাদে আজ বেলা 12টায় নবদ্বীপ শহরের সরকার পাড়া মোড়ে নেতাজির মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নদিয়া জেলার উত্তরের সভাপতি অর্জুন বিশ্বাস, রাজ্য মহিলা নেতৃত্ব অর্পণা নন্দী, সহ জেলার একাধিক নেতৃত্ব ও নবদ্বীপ শহরের বিজেপি কর্মী ও নেতৃত্বরা। বক্তব্যে বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে ও তৃণমূল সরকারকে ঝাঁঝালো আক্রমণ করে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীকে অবিলম্বে না ছাড়লে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলেও জানায়। সূত্র মারফত জানা যায়, আজই গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাকে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করে নবদ্বীপ থানার পুলিশ আদালতে পাঠিয়েছে। কর্মসূচিটা কী ব্যাপারে? হ্যাঁ, বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, আজকে সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ উত্তাল বেশ কিছুদিন ধরে, বিগত এক সপ্তাহ ধরে। বিষয়টা আজকে পশ্চিমবঙ্গের সকলের কাছেই জানা যে কোনো কিছুই নয়, সামান্য একটা অজুহাতকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গকে আগুন জ্বালানো হচ্ছে। এটা পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত, এটা তার প্রথম বহিঃপ্রকাশ। আর তাই সেই চক্রান্ত করে আজকে পশ্চিমবঙ্গকে জ্বালানো তো হচ্ছেই, পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে, কার্যকর্তাদেরকে আজকে একের পর এক মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে। যেটা ধারাবাহিকভাবে চলছে, এটাকে ইস্যু করে আরও বেশিভাবে ফাঁসানো হচ্ছে। তো আজকে নবদ্বীপে আমাদের একজন কার্যকর্তা, বিজেপির কার্যকর্তা তন্ময় কুণ্ডু, তার একটা সামান্য পোস্টকে কেন্দ্র করে তাকে অ্যারেস্ট করা হয়েছে। মূলত আজকে যারা উস্কানি ছড়াচ্ছে, আপনারা জানেন যে তহা সিদ্দিকী, তিনি মসজিদ থেকে শিবলিঙ্গ নিয়ে কী ভাষায় বক্তব্য রেখেছেন, যেটা আজকে সত্যি খুব লজ্জা লাগে বা সত্যি খুব খারাপ একটা ঘটনা। সেটা নিয়ে আজকে প্রশাসনের কোনো ভূমিকা নেই, পশ্চিমবঙ্গ প্রশাসনের কোনো ভূমিকা নেই, তারা সেদিকে ভ্রূক্ষেপ করছে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা সামান্য থেকে সামান্যতম কোনো পোস্ট করলেও তাদেরকে বেছে বেছে একের পর এক প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ধরে আনা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টির আজকে প্রতিবাদের আমরা শুরু করছি। এইভাবে আর কতদিন এইভাবে অত্যাচার চলতে পারে না, তাই তার আমরা প্রতিবাদ হিসেবে আজকে পথসভা করছি। এবং আগামী দিন আমরা এখনও যদি প্রশাসন নিজেদেরকে এখনও ঠিক সুধরে না নেন, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামব। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।